365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। রাজনীতিবিদদের নেই অনুষ্ঠানে, অথচ আমরা রাজনীতির প্রশ্ন করি না। আমরা করি ছেলেবেলার প্রশ্ন, কিশোরবেলার প্রশ্ন, যুববেলার প্রশ্ন। আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া 6, বিএনপি। সিরাজ ভাই, আপনি কেমন আছেন? কি ভালো আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ। আপনারা কয় ভাই বোন? আমরা 6 ভাই বোন। আপনারা বেড়ে উঠেছেন কোথায়? বগুড়ায়। বগুড়ায়। আপনি স্কুলে কেমন ছাত্র ছিলেন, মানে ভালো মন্দ সেটি নয়, আমরা আসলে আচরণগত দিকটা জানতে চাই, যে আপনি ঠান্ডা প্রকৃতি না দুষ্ট নাকি দুরন্ত? আসলে ছোটবেলায় ছাত্র জীবনে ঠান্ডাই ছিলাম। আচ্ছা, আপনি কোন ক্লাসে প্রথম বাইসাইকেল চালানো শিখেছিলেন? আপনার স্কুলে কোন টিচারের কথা এখনো মনে পড়ে? স্কুলের টিচার আসলে আমার মনে পড়ে, অনেক টিচারই আছে, তার মধ্যে রকিম স্যার। উনি কী পড়াতে মনে করেন? রকিম স্যার আসলে উনি বেসিক্যালি ইংরেজি পড়াতেন, ইংরেজি পড়াতেন, মনে মনে পড়ে। আমাদের প্রধান শিক্ষক ছিলেন, তার কথা মনে পড়ে। এই যেখানে যে খেলাধুলোগুলো আছে, এর বাইরে অথবা এর মধ্যে কোনটা আপনি আপনার প্রিয় ছিল? আমার এর মধ্যে একটাও নয়। আচ্ছা, আপনি আপনি তাহলে কি খেললেন? সেটা আমার আমার খেলার সত্যিকার অর্থে আমি ছোটোবেলায় মানে জাস্ট যাকে বলে, আমি যখন বগুড়া জেলা স্কুলে মানে ক্লাস 5 এলাম, তারপর থেকে আমার ওই আপনার ব্যাডমিন্টনের উপর খুব ইয়ে ছিল, নেশা ছিল। ফুটবল খেলতাম ক্যাজুয়ালি, আর ব্যাডমিন্টন কিন্তু আমি কম্পিটিশন খেলেছি। আচ্ছা, আপনি প্রথম কবে সিনেমা দেখেছিলেন? স্কুল জীবনে না কলেজ জীবনে? কলেজ জীবনে আমার বাবার সাথে আমি গেছি, আপনার গেছি, আপনার স্কুল লাইফেও গেছি। বাবা মা আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন। হ্যাঁ, বাবা মা খুব ফ্যামিলি বন্ডিং ছিল খুব ভালো, ছোটোবেলা দেখেছি। আমার খুব বেশি আপনার প্রিয় নায়ক নায়িকাকে? আমার প্রিয় নায়ক নায়িকা সত্যিকার তো আমাদের জেনারেশন তো একটা ওই একই একই মানে ঠিক ওই সিম্বলিক উত্তম সুচিত্রা, এটা নিয়ে আমরা বড় হয়েছি সত্যিকার অর্থে। আবার স্কুল লাইফে কিন্তু আমি নায়িকার খুব ফেভারিট ছিল আমার কবরী, কোনো সন্দেহ নেই, খুব ফেভারিট ছিল আমার। আপনি প্রথম কখন প্রেমের চিঠি পেয়েছিলেন, কলেজ জীবনে না স্কুল জীবনে? আমি সহসে মেয়ে দিয়ে দিয়ে তাকাতাম না। আচ্ছা, আমি জানতাম যে মেয়েরা হয়তো আমাকে তাকাচ্ছে, কিন্তু আমি তাকাতাম না। একটা কেন যে একটা অহঙ্গ ছিল এক, আর সেকেন্ডলি যেটা সেটা হলো যে আমার অপরচুনিটি ছিল না। অপরচুনিটি ছিল না মানে আমার স্কুল লাইফেও তো ধরেন এই কোএডুকেশন ছিল না জেলা স্কুলে, আবার আমি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজে সেখানে কোএডুকেশন ছিল না। সো ছেলে মেয়েদের একসাথে পড়াশোনা করার জন্য এই সুযোগটা হয়নি। সেজন্য আমার অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আপনি যে প্রশ্ন করেন উত্তর একটাই, যে আমি কোনোদিন প্রেম করিনি বিয়ের আগে। বিয়ে হয়েছিল কিভাবে? বিয়ে হয়েছিল ইনফ্যাক্ট দুই ফ্যামিলির মধ্যে ম্যারেজ। নিশ্চয়ই বিয়ের পরে ভবিষ্যতে প্রেম হয়েছে? হ্যাঁ, সে তো বটে, আপনার কথা সে তো বটে। হ্যাঁ, যেহেতু আমার প্রেমের অভিজ্ঞতা ছিল না, তো বিয়ের পরেই প্রেমটাকে আমি উপলব্ধি করেছি এবং প্রেম করেছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে হচ্ছে গিয়ে আপনাদের প্রেমের প্রথম বছরটার মধ্যে আমার প্রশ্ন যেতে চাই, যে প্রথম বছর একটু যেটা যে মশারি টানা নিয়ে একটু দুজনেরই ঝামেলা হয়, কে মশারি টানাতেন আপনাদের দুজনের মধ্যে? এটা বলো, খুব ভালো বলেছেন। আমার তো হল হোস্টেল লাইফের খুব লং লাইফ, সো আমি কিন্তু আমার ওয়াইফের জন্য খুব একটা সাপোর্টিভ ছিলাম, মানে ওর অনেক কাজটাই আমি হয়তো করতাম, ও আশ্চর্য হতো বা যে এই মানুষটি কী ব্যাপারে, কাজটা তো আমার কাজ, ও করছে কেন? তো পরবর্তীতে আমি ক্লিয়ার করে দিই যে আসলে হল হোস্টেল লাইফে থাকলে হয় কি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায় না, সেটাই। আপনি বাজার করতে কেমন ভালো পারেন? আমি ভালো বাজার করি না, বাজার আমি একসময় করতাম, করতাম, ভালো লাগতো আমার যেতে। পরবর্তীতে ওই সময়টা পাওয়া যায়, সময়টা পাওয়া যায়, বাট বাজারের নেশাটা আছে, নেশাটা আছে। হ্যাঁ, আমি এখনো ধরেন ফলমূল, ছোটবেলায় আপনার প্রিয় ফল কি ছিল? এক নম্বরে আম, কোনো সন্দেহ নেই, তারপরে সব, তারপরে সব। আম হচ্ছে ম্যাঙ্গো ইজ দ্য বেস্ট। ভাবিরা কয় ভাই বোন? ওরা দুই বোন এক ভাই। কে আপনার প্রিয় বেশি? আমার সবচেয়ে প্রিয় আমার শালিকা, নাম মুনমুন। আপনি তরুণদের উদ্দেশ্যে বলবেন, যতক্ষণ আমাদের এই তরুণরা একদিন আমাদের হতাশা কাটিয়ে দেবে, তরুণরা একদিন দেশের হাল ধরবে। আমার ছিল তরুণ, তো আমি তরুণদের মধ্যে অনেক আপনার অনেক কোয়ালিটি দেখতে পাই, তাদের থিঙ্কিং, চিন্তাভাবনা, তাদের পথ চলা সব কিছুর মধ্যেই। তবে ওরা হয়েছে কি, ওরা ভেরি প্র্যাকটিক্যাল না, তবে আমি কিছু আবার এইসব দিক থেকে আমি যেটা বলতে চাই, যে এত বেশি বাস্তবধর্মী হলে জীবন বোধ থাকে না। তো সেই জায়গায় জীবনটাকে যদি দেখতে হয়, তো সেখানে খেলাধুলার দরকার, জীবনের ধরন বিচিত্র বৈচিত্র্য দরকার, সেই জন্য প্রকৃতি দরকার,
পাখি দরকার, পশু দরকার, মাঠ দরকার খেলার জন্যে, তাই না? নৈতিক শিক্ষা তো এইসব বড়ো বড়ো ভারী কথা নাই বললাম, কিন্তু বেসিক্যালি যেটা দরকার সেটা হলো যে আমরা খুব একটা গণ্ডির মধ্যে চলে গেছি। তরুণদের মধ্যে যেটা আকাশ খোলা, পৃথিবীটা খোলা, মুক্ত, সেখানে ওদেরকে অবশ্যই আপনার শুধু এই চাকরি নির্ভর হলে চলবে না, আমি এই কথাই বলতে চাই। অ্যাকচুয়ালি শিক্ষাটা দরকার, ভালো মানুষ হতে হবে, এটি আমার আমার মেসেজ। দর্শক, আমরা আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন অতিথিকে নিয়ে। আমরা আজকে এখানেই শেষ করছি। সিরাজভাই, আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি, এবং আপনি আরও আধুনিক হয়ে শেষ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যান, এই প্রত্যাশা করে আজকে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মাস্ক পরতে হবে, যেহেতু সেকেন্ড ওয়েভ চলছে দেশে। রাষ্ট্রনায়ক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে আমাদেরকে মাস্ক পরতে হবে এবং হাত ধুতে হবে। করোনাকে আমরা জয় করবই করবো।